দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় আরও 61 জনকে বহিষ্কার করেছে বিএনপি। এরা সবাই দ্বিতীয় ধাপের নির্বাচনে প্রার্থী হয়েছেন। বহিষ্কৃতদের মধ্যে 26 জন চেয়ারম্যান পদে, 19 জন ভাইস চেয়ারম্যান এবং বাকি 16 জন সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী 21 মে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির যে সকল নেতৃবৃন্দ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদেরকে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার, আমার বাসায় এনেছি যমুনা এসি, আপনি কিনছেন তো? এর আগে প্রথম ধাপের 150 উপজেলায় ভোটে অংশ নেওয়ায় 79 জনকে বহিষ্কার করে বিএনপি, অর্থাৎ দুই দফায় বিএনপি বহিষ্কার করল মোট 140 জনকে। প্রথম দফায় বহিষ্কার করার পর একজন নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী ভোট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর বিএনপি তার বহিষ্কারাদেশ তুলে নিয়েছে। বাকিরা কেউ নির্বাচন থেকে সরতে রাজি নন, বরং ভোট বর্জন করায় দলকে দোষছেন তারা। নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি পূরণ না হওয়ায় 2014 সালের মতো এবারের দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটও বর্জন করেছে বিএনপি। তবে দশম সংসদ নির্বাচনের তুলনায় এবার ভোটে প্রার্থী ছিল বেশি। বিএনপির একজন কেন্দ্রীয় নেতা স্বতন্ত্র নির্বাচন করে জিতে এসেছেন, একজন ভাইস চেয়ারম্যান সরাসরি আওয়ামী লীগে যোগ দিয়ে নৌকা প্রতীকে জিতে এসেছেন, আরও বেশ কয়েকজন অন্য দলে বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে লড়েছেন। জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনেও যাচ্ছে না বিএনপি। এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়, এই সিদ্ধান্তে অটল তারা। দ্বাদশ সংসদ নির্বাচনের আগে অন্তত 1.5 বছর কোনো স্থানীয় নির্বাচনে অংশ নেয়নি দলটি। তবে এবারের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগেরও আছে ভিন্ন কৌশল। তারা ভোট জমিয়ে তুলতে দলীয় প্রতীক তুলে দিয়ে প্রার্থিতা উন্মুক্ত করে দিয়েছে। বিএনপি নেতা রুহুল কবির রিজভীর অভিযোগ, তার দলের যারা ভোটে এসেছেন তাদের সঙ্গে সরকারের যোগসাজশ তৈরি হয়েছে। বিএনপি ভোটে না এলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়া একাধিক নেতা বলছেন, তাদের এলাকায় আওয়ামী লীগের একাধিক নেতা অংশ নিচ্ছেন, তাতে আওয়ামী লীগ পন্থীদের ভোট ভাগের সুযোগ নিতে চাইছেন তারা। তবে বিএনপি ছাড় দিচ্ছে না। গত 26 এপ্রিল 76 জনকে, পরদিন 3 জনকে এবং সবশেষ 30 এপ্রিল বহিষ্কার করা হয় 4 জনকে। রুহুল কবির রিজভী বলেছেন, উপজেলা নির্বাচন বিএনপি বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে। দলের এই সিদ্ধান্ত যারা মানবে না তাদের বিরুদ্ধে প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে, এরপর তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।